আসসালামু আলাইকুম, আমি সজীব মাহমুদ। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিশ্বের সবচেয়ে বড় যে মেলাটা হয় বাইকের জন্য সেটা হচ্ছে আইকমা। এটা মিলানে অর্থাৎ ইতালিতে অনুষ্ঠিত হয়। প্রতি বছরে এটা হয় বছরের শেষের দিকে। তো আমাদের দেশে যেহেতু সিসি লিমিট আছে, যার কারণে কিন্তু সব বাইকগুলো তো আসে না। তো যে বাইকগুলো আসার সম্ভাবনা আছে তার মধ্যে অন্যতম দুটা বাইক নিয়ে আজকে আলোচনা করব। একটা হচ্ছে হিরো কারিজমা 250 এবং অপরটি হচ্ছে হিরো এক্সট্রিম 250R। তো এই দুটা বাইক নতুন লঞ্চ করা হয়েছে, যদিও হিরো চারটা বাইক লঞ্চ করছে। তো প্রথমে বলতে হবে হিরো এক্সট্রিম 250R নিয়ে। ভাই সত্যি কথা বলতে এটার লুকস এবং ডিজাইন আমার কাছে খুবই ভালো লাগছে। এটাকে একদম প্রপার নেকেড স্পোর্টস বাইক বলা যেতে পারে এবং এখানে কিন্তু ফিচারগত দিক থেকেও অনেক ভালো ভালো ফিচার আপনারা পাবেন। তো এখন পর্যন্ত যতটুকু কোম্পানি রিভিল করছে যে বিষয়গুলো সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। প্রথমে বলতে হবে এটার হচ্ছে ইঞ্জিনের ব্যাপারে। ইঞ্জিনটা হচ্ছে একদম নতুন একটা ইঞ্জিন, 250cc ইঞ্জিন, যেটা কিনা সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক ফোর ভালভ লিকুইড কুল DOSC FI ইঞ্জিন, যেটা থেকে পাওয়ার প্রডিউস করে 30 PS অ্যান্ড 25 Nm অফ টর্ক। সো বুঝতেই পারতেছেন অনেক পাওয়ারফুল একটা বাইক। হিরো কারিজমা 250তেও একই ইঞ্জিন ইউজ করা হয়েছে। শুধুমাত্র বলতে পারেন এখানে লুকস এবং ডিজাইনটা ডিফারেন্ট। একটা স্পোর্টস বাইক, একটা হচ্ছে নেকেড স্পোর্টস বাইক। আর হিরো কারিজমা 250 যেটা, সেটা বলতে পারেন হিরো কারিজমা 210 এর উপরেই বেস করে তৈরি করা হয়েছে। সামান্য কিছু পরিবর্তন আছে, তো দেখতে পাচ্ছেন সামনের দিক থেকে কিছুটা ডিফারেন্ট করা হয়েছে। তো দুটা বাইকের ব্যাপারে একসাথেই বলতেছি, ইঞ্জিনটা সেম আগেই বললাম। আর এখানে আপনারা দুটা বাইকেই 43mm USD সাসপেনশন পাচ্ছেন, যে পাশাপাশি এটা কিন্তু গোল্ডেন কালার, যার কারণে দেখতেও খুব সুন্দর লাগতেছে। আর পিছনে ইউজ করা হয়েছে বরাবরের মতোই মনোশক সাসপেনশন। এছাড়াও আপনারা ফিচার এখানে পাচ্ছেন কালার TFT ডিসপ্লে, যেটা দেখে মনে হচ্ছে, এবং ডিজাইনটা আগের মতোই রাখা হয়েছে। এখানে গিয়ার ইন্ডিকেটর থেকে শুরু করে যাবতীয় ইনফরমেশন সব পাবেন। পাশাপাশি ব্লুটুথ কানেক্টিভিটি আছে। এছাড়াও রয়েছে এবার অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাস এবং সুইচেবল ABS, অর্থাৎ আপনারা চাইলে পিছনের ABSটা অফ করে রাখতে পারবেন। আর সামনের দিক থেকে দেখতেই পাচ্ছেন ফুল LED সেটআপ ইউজ করা হয়েছে। ইন্ডিকেটর এবং টেল লাইট এবং হেডলাইট সবগুলো হচ্ছে LED, যেটা ডিজাইনটা বেশ সুন্দর লাগতেছে। বিশেষ করে এক্সট্রিমের ডিজাইনটা বেশ ভালো লাগছে আমার কাছে, একদম নিউ ডিজাইন। তবে টায়ার এবং ডিস্কের সাইজ কিন্তু রিভিল করা হয় নাই। তবে আমার যেটা মনে হচ্ছে সামনে 110 সেকশন এবং পিছনে 140 সেকশন টায়ার ইউজ করা হতে পারে, বা 150 হতে পারে, এটা শিওর না। আর ডিস্কের সাইজ যদি আপডেট করা না হয় তাহলে সামনে 300mm এবং পিছনে 220mm ডিস্ক ব্রেক পাবেন, যেমনটাকে হিরো কারিজমাতে ইউজ করা হয়েছে। তবে সামনের ডিস্কটা 320mmও হতে পারে। আর সিট হিসেবে এখানে দেখতে পাচ্ছেন স্প্লিট সিট ইউজ করা হয়েছে। আসলে এর বাইরে তেমন কোনো কিছু রিভিল করে নাই, যেহেতু এই বাইকটা এখনও ইন্ডিয়াতে লঞ্চ করা হয় নাই। যখন ইন্ডিয়াতে লঞ্চ করবে তখন আমরা সব ডিটেলস জানতে পারবো। তো আশা করা যাচ্ছে ইন্ডিয়াতে এটা আগামী বছরের শুরুর দিকেই লঞ্চ হয়ে যাবে। আশা করি হিরো কোম্পানি এই দুটা বাইক বাংলাদেশে নিয়ে আসবে যখন ইন্ডিয়াতে লঞ্চ হবে। তারপরে তো যখন লঞ্চ হবে ইন্ডিয়াতে তখনই আসলে বাইকগুলোর দাম বা বাংলাদেশে আসার সম্ভাবনা কতটুকু আছে, আসলে কেমন দাম হবে, সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে। তো যতটুকু ইনফরমেশন ছিল আমার কাছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এই দুটো বাইকের ব্যাপারে। এর বাইরে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে পারেন, চাইলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ট্রাফিক আইন মেনে চলবেন। আল্লাহ হাফেজ।